শিশুরা বালেগ হওয়ার আগে তারা কি সিয়াম পালন করতে পারবে? আত্তাহারিক টিভি, ওহিরালয় উদ্ভাসিত জীবনের জন্য। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা আম্মা বাদ। নাবালিগ শিশুদের সিয়াম পালনে ইসলামী শরীয়তে কোনো বাধা নেই, বরং ইসলামী শরীয়ত শিশুদেরকে সিয়াম পালন করতে আগ্রহী করেছে, উৎসাহিত করেছে। সহিহ বুখারীর 1960 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 1136 নম্বর হাদিস, রুবাই বিনতে মুআব্বিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ফাকুন্না নাসুমুহু ওয়া নুসাব্বিমু সিবিয়ানানা, আমরা আশুরা সিয়াম পালন করতাম এবং আমাদের শিশুদেরকে এই সিয়াম পালন করাতে অভ্যস্ত করতাম। আমরা তাদেরকে পশমী জাতীয় খেলনা দিতাম, যখন তারা খিদায় কান্নাকাটি করত তখন এই খেলনা দিয়ে তাদেরকে খিদা ভুলিয়ে রাখতাম। এক পর্যায়ে ইফতারের সময় হতো, আমরা সবাই ইফতার করতাম। এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম শিশুদেরকে সিয়াম পালন করাতেন। অন্যদিকে সালাতের ক্ষেত্রে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওহুম আবনাউ সাবিসিনিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে তোমরা তোমাদের সোনামণিদেরকে অর্থাৎ শিশুদেরকে সালাতের আদেশ দাও যখন তাদের বয়স 7 বছর, আর অজরিবুহুম আলাইহা ওহুম আবনাউ আশির সিনিন, আর যখন তাদের বয়স 10 বছর হয় তখন তাদেরকে পেশার দিয়ে অর্থাৎ ব্যত্রাঘাত করে সালাত আদায় করাও। এখানে যে বিষয়টা স্পষ্ট হয়ে যাচ্ছে আমাদের কাছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বছরে সিয়াম পালন করতে বললেন, কিন্তু তিনি 7 বছরেই পিটিয়ে সালাত আদায় করা বা পেশার দিয়ে সালাত আদায় করা এমনটা কিন্তু বললেন না। তিনি বলছেন যে 7 বছরে সালাত শুরু করবে, 7 বছর, 8 বছর, 9 বছর, এই সময়টুকু সে সালাতের প্রশিক্ষণ নিয়ে নেবে। সালাতের মধ্যে দোয়া আছে, সালাতের মধ্যে বিভিন্ন নিয়মকানুন আছে, সেগুলো শিখে ফেলবে। এরপরে যখন 10 বছর হবে তখন সে যে ফরজিয়াত অর্থাৎ ফরজ তার উপরে যখন চলে আসবে তখন সে সুন্দর সে সালাত আদায় করতে পারবে। তাহলে আমরা বুঝতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম সোনামণিদেরকে ছোট্ট থেকে এই ইসলামের মৌলিক বিধিবিধানগুলোকে পালন করাতে অভ্যস্ত করতেন। এই জন্য আমরা চেষ্টা করব যে আমাদের সোনামণিরা যেন ছোট্ট থেকে 2-4টি করে সিয়াম পালন করে, এটা ভালো, এটা করার চেষ্টা করব। আরেকটি বিষয় লক্ষণীয় যে বিশেষ করে সোনামণিদের মূল আকীদা এবং আমলের ফাউন্ডেশনটা আমাদেরকে এই ছোট্ট থেকেই তৈরি করে দিতে হবে। যদি আমরা ছোট্ট থেকেই আমাদের সোনামণিদের আমল এবং আকীদার মূল ভিত্তিটাকে মজবুত করতে পারি তাহলে পরবর্তীতে তারা সুন্দর জাতিতে রূপান্তরিত হবে, আদর্শ ভদ্র মানুষে রূপান্তরিত হবে। তাদের দ্বারা এমন অন্যায় হবে না। আমরা পেপার পত্রিকায় টিভি চ্যানেলে এখন দেখতে পাচ্ছি যে মানুষ যখন বিপর্যস্ত, পেটে খাওয়া নাই, খাবার নেই লকডাউনের কারণে, তখন দেখা যাচ্ছে যে অনেক অসাধু মানুষ এই ইয়াতিম, দুস্থ, অনাথ, গরিবদের অর্থ আত্মসাৎ করছে। তাদের পিতামাতারা যদি ওই সমস্ত ব্যক্তিদেরকে ছোট্ট শিশু অবস্থায় যদি আমল এবং আকিদাটাকে সুন্দর করত এবং তাকওয়ার ভিত্তিটাকে মজবুত করত তাহলে নিঃসন্দেহে তারা এই অভাবদুস্থ মানুষের অর্থ আত্মসাৎ না করে তাদের সহায়ক হয়ে তাদের পাশে দাঁড়াত। তো এই জন্য আমরা বলবো যে আমাদের সোনামণিদেরকে শিশু থেকে 2-4টি করে সিয়াম পালন করতে অভ্যস্ত করব। তাহলে যখন তারা বালেগ হয়ে যাবে, প্রাপ্তবয়স্ক যখন হয়ে যাবে, তখন পূর্ণ 30টি সিয়াম পালন করতে তাদের আর কোনো অসুবিধা হবে না। জি, ধন্যবাদ। তবে একটি বিষয় আরেকটু পরিষ্কার করার জন্য অনুরোধ করছি, প্রাপ্তবয়স্ক হওয়ার সীমারেখাটা কি, 10 বছর না 7 বছর না রকম বেশি, আসলে এই বিষয়টা দয়া করে স্পষ্ট করা দরকার। আসলে প্রাপ্তবয়স্ক বলতে বালিক, আর বালিক যেটা বলছি সেটা হচ্ছে যে বিশেষ করে মানুষের শরীরে কতগুলো মানে লক্ষণ বা চিহ্ন, কতগুলো লক্ষণ বা চিহ্ন প্রকাশিত হয় যখন তারা বালিক হয়, বিশেষ করে পশম হয়, তারপরে এহতেলাম অর্থাৎ স্বপ্নদোষ এটা হয়, এর থেকেই মানে মূলত প্রাপ্তবয়স্ক এটাই আর কি। জি জি, তাহলে হয়তো একটু একটু যোগ করতে পারি ওইরকমভাবে, হয়তো 7 বছর বয়সে 2টা সিয়াম পালন করলো, তাহলে 8 বছর বয়সে
হয়তো চারটা বা পাঁচটা, নয় বছর বয়সে আরো দুইটা, দশ বছর বয়সে, এইভাবে যদি আমরা তাদেরকে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে একবারে যখন বালাই হয়ে যাবে তখন ত্রিশটি শ্যাম পালনে কষ্টকর তার আর মনে হবে না, আর তখন সেটা কিন্তু তার জন্য অপরিহার্য। জি জি জি, তখন তাদের আসল এভাবে আস্তে আস্তে অভ্যস্ত হবে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ, জাযাকুমুল্লাহ খাইরান।